বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্ত সাজিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের এই বিশেষ অডিও উপস্থাপনা। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি, যেখানে আমরা নিয়মিত ব্যবধানে আপনার পছন্দের গল্প শোনার অভিজ্ঞতাকে এক নতুন মোড়কে মোড়ে উপস্থিত করি আপনাদের সামনে। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের জন্য এক মুহূর্ত যাপনের গল্প। আমাদের জীবনে বিভিন্ন ওঠাপড়ার মাঝেই কিছু কিছু মুহূর্ত একটি পূর্ণাঙ্গ গল্পের থেকে কোনো অংশে কম হয় না। আজকে সেরকমই একটি গল্প, ভালো আছি ভালো থেকো, লিখেছেন মৌমিতা রায়। তাহলে চলুন শুনে ফেলা যাক আজকের গল্প, ভালো আছি ভালো থেকো। সৌরভ, কি বলি তোমাকে, প্রিয় নাকি প্রিয়তম? না থাক, তুমি আমার সৌরভই ঠিক আছো। তুমি কাল লিখেছিলে তোমার কাছে চলে যেতে সবকিছু ভুলে, সবকিছু ছেড়ে শুধু তোমার হতে। তুমি নাকি আমাকে নিয়েই পাড়ি দেবে সুদূর কানাডায়, যেখানে তুমি তোমার স্বপ্নের বাড়িখানা সাজিয়েছ। তুমি লিখেছ, আমি চাইলে নাকি আমার মেঘাকেও নিয়ে যেতে পারি সঙ্গে। তুমি নাকি যা উপার্জন করো তাতে ওকে মানুষ করাটা কোনো ব্যাপারই না তোমার কাছে। হতেই পারে সেটা, তুমি এখন প্রচুর অর্থ উপার্জন করো, বিলাসিতার সব উপকরণই মজুদ তোমার বাসায়। সত্যি বলছি, খুব ইচ্ছা হয়েছিল তোমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে। তুমি যখন ভিডিও চ্যাটে সেদিন কথা বলছিলে কফি খেতে খেতে, বিশ্বাস করো আমি তোমাকে নয়, তোমার পিছনে তোমার কিচেনটা দেখছিলাম। ভাবছিলাম ওই যে ওপরের র‍্যাকটা, তুমি কি সব ক্যান ফুড রেখেছ ওটায়? আমি ওই যে শপিং মলে পাওয়া যায় না, কাঁচের মতো দেখতে কিন্তু কাঁচ নয়, ওরম বই আমি রাখবো। তুমি যখন মেসেজে লেখো, এই তো কফি নিয়ে বারান্দায় বসে গান শুনছি, আমাকে না বললেও আমি বুঝতে পারি জানো যে তুমি রবীন্দ্রসঙ্গীতই শুনছো। আসলে তিনটে বছরে ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে গেছিলাম, তাই তো সব ছেড়ে তোমার কাছে গেছিলাম সেই দিন। যাকে কোনো দিনও দেখিনি সামনে থেকে, তাকে শুধু বিশ্বাস করে পাড়ি দিয়েছিলাম দীর্ঘ 4 ঘন্টার পথ। কিন্তু সেদিন তুমি ফিরিয়ে দিয়েছিলে, সৌজন্যমূলক দেখাটুকুও করনি, বলে পাঠিয়েছিলে সামনে তোমার উজ্জ্বল কেরিয়ার, আমি যেন তাতে কোনো রকম বাধা না দিই, নিজের প্রবলেমগুলো যেন নিজেই সলভ করি। তুমি তোমার মা বাবাকে কোনো রকম দুঃখ দিতে পারবে না, তাই আমার নাকি ফিরে যাওয়াটা উচিত। কিছু বলিনি সেদিন তোমার, আসলে আঘাতটা এমন ছিল কিছু বলে উঠতে পারিনি, না হলে বলতাম। কাছে আসার জন্য আমার প্রবলেমগুলোকে কি তাহলে আপন করে নিয়েছিলে? না বলিনি, বলবো নাও কোনোদিন, কারণ আমার অন্ধকার জীবনে তুমিই ছিলে এক চিলতে আলোর রেশ, আমার সুখ দুঃখের সাথী। অনাথ আমিকে মামা যখন এক পশুর সাথে বিয়ে দিয়ে দিল, তখন আমার আমিটা সেটাকেই ভাগ্য বলে মেনে নিয়েছিল। প্রতি রাতে মদ্যপ স্বামীর গালাগাল আর বেল্টের মারটাকে সে সংসারের আর 5টা নিয়মের মধ্যে ধরে নিয়েছিল। ভুলেই গেছিল সে বাংলা সাহিত্যে মাস্টার্স করেছে। হ্যাঁ, পড়াশোনায় ভালো বলে তার মামা তাকে পড়িয়েছিল। ভুলে গেছিল সে চাইলেই একটা চাকরি সে জোগাড় করতেই পারে। জীবন মানে তখন শুধু গাধার মতো খাটা, পশুর মতো লোকটার সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে মিলিত হওয়া, আর শান্তি বলতে কেবল নিজের মেয়েকে মানুষ করা। ঠিক সেইখানে, ঠিক সেইখানে তুমি সৌরভ আমার জীবন কাঠি হয়েছিলে। খুব অল্প দিনেই তুমি আমার খুব কাছের এক বন্ধু হয়েছিলে। আসলে বাংলা ভাষার প্রতি আমাদের দুজনের প্রেমই মনে হয় এই রাস্তাটা তৈরি করেছিল। কখন জানি কথা বলতে বলতে দুজনের নাম্বার এক্সচেঞ্জও হয়েছিল, মনে আছে এখনো। প্রথম কথা বলার দিনটা ছিল 29 ডিসেম্বর 2010। আস্তে আস্তে বন্ধু থেকে সহমর্মী, আর তার থেকে ভালো লাগা। হ্যাঁ, এখনো তাকে ভালো লাগাই বলছি, কারণ ওটা হয়তো ভালোবাসা ছিল না, থাকলে কেউই সরতে পারতাম না, তাই না?
তবে জানো সৌরভ, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে। তুমি যদি সেদিন না ফিরে যেতে বলতে, তবে হয়তো আমি আজ আমি হতাম না। আমার স্বামী তো আমার উপর বিনা কারণে অত্যাচার করতো, আর আমি সেটা সহ্য করতাম। প্রতিবাদ করতে তুমি বলেছিলে, এরমই সেই দিন সকালে প্রতিবাদের ফলে আমার বেরিয়ে যাওয়া বাড়ি থেকে। কিন্তু তোমার থেকে প্রত্যাখ্যান পেয়ে ফেরার সময় ডিসিশন নিয়ে আর সংসার করব না ওই লোকটার সাথে। অথচ মামার কাছেও ফেরার উপায় নেই। মামা দু বোনকে বিয়ে দিতেও এই অজুহাতে আমাকে অনেকদিন আগেই মানিয়ে নিয়ে লোকটার সাথে থাকতে বলেছে, সেটা তুমি জানো। বাড়িতে ঢুকতেই লোকটা আমার গালে সপাটে একটা চড় মারল। আর এই প্রথমবার আমিও তাকে একটা চড় মারলাম শরীরের সব শক্তি দিয়ে। তার হতভম্ব মুখটা এখনো মনে আছে আমার। বলেছিলাম কিচ্ছু না, শুধু মেয়েটাকে নেব। বাধা দিতে এসেছিল, কিন্তু আমি বাধা সেদিন পেরিয়েছিলাম। কিভাবে সেদিন সেই সাহস আমার এসেছিল জানি না, কিন্তু পেরেছিলাম। হয়তো তোমার দেওয়া ধাক্কাটা আমাকে এরকম করতে সাহায্য করেছিল। তারপর সোজা মেয়েকে নিয়ে আমার মাস্টার্স করার সময়ের বন্ধু রোমার কাছে দার্জিলিংয়ে। পাহাড়ি মেয়েটি আর তার পরিবার খুব সাহায্য করেছিল আমায়। একটা স্কুলে চাকরির ব্যবস্থাও করে দেন ওর বাবা। মেয়ে যখন অনেকটা বড়, কেস লড়ে আমি ওর কাস্টাডি পেয়েছি। ওর বাবা যদিও আসে মেয়ের সাথে দেখা করতে, না খোরপোশ নিইনি আমি, মিউচুয়াল ডিভোর্স নিয়েছিলাম। মেয়ের জন্য একটা টাকা নিই না। এখন আমি দেরাদুনে থাকি, এখানে স্কুলে পড়াই, সে তো বলেইছি তোমায়। জানো মেয়েও খুব ভালো কবিতা লেখে, হ্যাঁ বাংলায় লেখে, আমি বাংলা শিখিয়েছি ওকে বাড়িতে। এইভাবেই বাংলা ভাষার প্রতি প্রেমটা বেঁচে থাকুক আমাদের। আমি না এই বেশ ভালো আছি গো। তোমার সাথে যাওয়ার একটু ইচ্ছে নেই আর। হ্যাঁ লোভ হয়েছিল খুব, দীর্ঘ 5 বছর পর তোমার মেসেজ দেখে কথা বলার তোমার সাথে, তুমি কেমন আছো জানতে। তাই এই 7 দিন অনেক কথা বললাম, দেখলাম ভালো লাগাটা এখনো আছে, কিন্তু ভালোবাসার তাগিদটা অব্দি আর নেই। তুমি ভালো আছো দেখে খুব ভালো লাগলো। আমাকে যে নিয়ে যাবে বলছো, এটা আবেগ, 1 মাস কি 2 মাস পর কেটে যাবে। হ্যাঁ দুজনের কারোরই মন থেকে মুছবো না কেউই, হয়তো শেষ দিন অবধি মনের গুপ্ত ঘরে নয় রয়ে যাব একে অপরের। এই মেসেজটা পড়ার পর আর কোনো মেসেজ করো না প্লিজ, আমি জানি তুমি কথা রাখবে, এটুকু বিশ্বাস রাখলাম। আর খুব মনে পড়লে তোমার কথাতেই তোমার প্রিয় গানের উত্তরটা দিই, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ইতি রূপসা। হঠাৎ কিছু স্ফুলিঙ্গ, আগুন ছোঁয়ার স্বাদ, কৃত্রিমতা শরীর জুড়ে মিথ্যে আর্তনাদ, পুড়ছে কেমন বিশ্রীভাবে, পুড়ছে শরীর মন, ঘুমড়ে মরা অপেক্ষাতে সুপ্ত বিস্ফোরণ। আমায় কিছু আগুন দিও, আমিও বোধ হয় পারি, পুড়তে পুড়তে শেষ সময় আত্ম অহংকারী। আপনারা এতক্ষণ শুনছিলেন মৌমিতা রায়ের লেখা ভালো আছি ভালো থেকো। গল্প পাঠে ছিল জ্যোতি, আর সাথে আমি গেডি। গল্পের পোস্টারটি এঁকেছে শ্রেয়া। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।